দ্য গোস্ট অফ মিসেস গান্ধী নামটা শুনে হয়তো তুমি ভাবছো যে ভূতের গল্প হবে। আমিও প্রথমবার যখন এটা শুনেছিলাম আমার মনে হয়েছিল যে ভূতের গল্প হতে যাচ্ছে, কিন্তু এটা কোনো ভূতের গল্প নয়। এটি হলো আসলে একটি রচনা যেখানে আমরা একটা দুঃখজনক ঘটনার কথা পাই। শিখদের বিরুদ্ধে সারা দেশ জুড়ে যে দাঙ্গা হয়েছিল সেই দাঙ্গার ছবি আমরা এই রচনাতে পেয়ে থাকি। তাই চলো মূল রচনাতে আসা যাক। লিখেছেন কে? অমিতাভ ঘোষ। দ্য গোস্ট, গোস্ট মানে কি? ভূত, এমনিতে আমরা বুঝি। হিয়ার গোস্ট, গোস্ট মিন সামথিং ভেরি স্কেয়ারি। এখানে গোস্ট মানে ভূত বা অশরীরী নয়, বরং গোস্ট মানে হলো একটা আতঙ্ক অফ মিসেস গান্ধী। মিসেস গান্ধী বলতে মিসেস ইন্দিরা গান্ধীকে বোঝাচ্ছেন। অর্থাৎ মিসেস ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর সারা ভারতবর্ষ জুড়ে বিশেষ করে দিল্লিতে শিখদের বিরুদ্ধে যে দাঙ্গা শুরু হয়েছিল এবং তাকে ঘিরে যে আতঙ্ক ছড়িয়েছিল সেই কথাটাকেই সম্ভবত বোঝানোর চেষ্টা করা হচ্ছে দ্য গোস্ট অফ মিসেস গান্ধী কথার বা শিরোনামের মধ্য দিয়ে। ইন 1984 প্রাইম মিনিস্টার মিসেস ইন্দিরা গান্ধী ওয়াজ শট ডেড। 1984 সালে প্রাইম মিনিস্টার অর্থাৎ প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে গুলি করে হত্যা করা হয়েছিল ইন নিউ দিল্লি, নতুন দিল্লিতে। দ্য অথর ওয়াজ লিভিং ইন এ পার্ট অফ নিউ দিল্লি কল্ড ডিফেন্স কলোনি অ্যান্ড টিচিং অ্যাট দিল্লি ইউনিভার্সিটি। যিনি লেখক অর্থাৎ অমিতাভ ঘোষ, তিনি তখন দিল্লিতে বসবাস করছিলেন এবং দিল্লি ইউনিভার্সিটির একজন প্রফেসর বা লেকচারার ছিলেন। তিনি বাস করতেন ডিফেন্স কলোনিতে। অন দ্য মর্নিং অফ অক্টোবর 31st হি টুক দ্য বাস টু দ্য ইউনিভার্সিটি অ্যাট অ্যাবাউট দ্য সেম টাইম মিসেস গান্ধী ওয়াজ শট এ ফিউ মাইলস অ্যাওয়ে। 31শে অক্টোবর তিনি বাসে চেপে গেছিলেন বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য। তিনি তখন জানতেন না যে মিসেস গান্ধীকে ইতিমধ্যে গুলি করা হয়েছে। বাই দ্য টাইম হি রিচ দ্য ক্যাম্পাস, যখন তিনি ইউনিভার্সিটি ক্যাম্পাসে পৌঁছালেন অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে পৌঁছালেন, নিউজ হ্যাড স্প্রেড, তিনি খবরটা জানতে পারলেন। দ্য ওয়ার্ড ওয়াজ দ্যাট সি হ্যাড বিন অ্যাসাসিনেটেড বাই টু শিখ বডিগার্ডস। তিনি এই খবরটা জানতে পেরেছিলেন যে মিসেস ইন্দিরা গান্ধীর দুটো শিখ দেহরক্ষী মিসেস ইন্দিরা গান্ধীকে হত্যা করেছেন ইন রিভেঞ্জ ফর আর হ্যাভিং সেন্ট ট্রুপস টু রেইড দ্য শিখ গোল্ডেন টেম্পলস অফ অমৃতসর আর্লিয়ার দ্যাট ইয়ার। কি কারণবশত এই শিখ দেহরক্ষীরা মিসেস ইন্দিরা গান্ধীকে হত্যা করেছিলেন? তার কারণ হল মিসেস ইন্দিরা গান্ধী বছরের সামনে দিকটাতে কি করেছিলেন, প্রশিক্ষিত সৈন্যদের এবং কমান্ডোসদের পাঠিয়েছিলেন অমৃতসরের গোল্ডেন টেম্পলে লুকিয়ে থাকা টেররিস্ট বা আতঙ্কবাদীদের মেরে ফেলার জন্য। এই ঘটনাকে কেন্দ্র করে শিখ সমাজে শ্রীমতী ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে এক ক্ষোভ ছিল। আফটার টিচিং হিজ ক্লাস অথার লেভ দ্য ইউনিভার্সিটি উইথ হিজ ফ্রেন্ড হরি সেন। সেদিন পড়ানোর পর লেখক বেরিয়ে এসেছিলেন বন্ধু হরি সেনের সাথে, হু লিভড ইন সাফদারজাং এনক্লেভ। মবস হ্যাড ফর্মড অ্যালং দ্য স্ট্রিট লুকিং ফর দ্য শিখস। কিছু উন্মত্ত জনতা, কিছু গুন্ডা এবং কিছু কংগ্রেসের লোকজন শিখ যুবকদের খুঁজতে শুরু করেছিল। মবস হ্যাড ফর্মড অ্যালং দ্য স্ট্রিট লুকিং ফর দ্য শিখস। উন্মত্ত জনতা এবং কংগ্রেসের কিছু নেতা শিখদের খুঁজে বেড়াচ্ছিল তাদের জীবনটা জ্বালিয়ে দেওয়ার জন্য। এ শিখ পার্সন ওয়াজ অন দ্য সেম বাস হুইথ দ্য অথার গট এ সিট। লেখক যে বাসটাতে চেপেছিলেন সেই বাসেই একজন শিখ ভদ্রলোক ছিলেন। সাডেনলি আ উম্যান অন দ্য বাস টোল্ড এ শিখ টু ক্রাউচ অ্যান্ড হাইড। হঠাৎ করে একজন মহিলা যেন কিছু লক্ষ্য করলেন, তারপর সেই শিখ ভদ্রলোককে বললেন যে আপনি লুকিয়ে পড়ুন, লুকিয়ে পড়ুন। সুন আ মব সারাউন্ডেড দ্য বাস। খুব শীঘ্রই উন্মত্ত জনতা ঘিরে ধরল বাসটাকে। অ্যান্ড দে ওয়ার লুকিং ফর এনি শিখ পার্সন ইনসাইড দ্য বাস। এবং তারা দেখতে শুরু করলো যে ওই বাসের ভেতরে কোনো শিখ আছে কিনা। দ্য প্যাসেঞ্জার সেড দেয়ার ওয়াজ নো শিখ ইন ইট। যাত্রীগণ সকলে একসাথে বলল যে এই বাসের মধ্যে কোনো শিখ নেই। দ্য মব মেনলি রেড আইড ইয়ং পিপল অ্যান্ড কংগ্রেস লিডার্স যাত্রীদিকে দেখতে শুরু করলেন সন্দেহ ভরে, কিন্তু কোনোভাবে বাস সেখান থেকে পেরিয়ে গেল। দ্য মবস ওয়ের বার্নিং দ্য শিখ বিজনেস প্লেসেস অ্যান্ড হাউজেস। এই লাল চোখের অন্ধ যুবকেরা জ্বালিয়ে দিচ্ছিল শিখদের দোকানপত্র এবং বাড়িঘর। অ্যান্ড বার্নিং দেম অ্যালাইভ অ্যাজ ওয়েল। এবং শিখ মানুষদের ভালোবেসে জ্বলন্ত টায়ার পরিয়ে দিচ্ছিল। এক কথায় শিখদের জীবন্ত জ্বালিয়ে দেওয়া হচ্ছিল দিল্লির রাস্তায় রাস্তায়। হিন্দু অ্যান্ড মুসলিমস হু কুড প্রোটেক্ট দ্য শিখস
ওয়ার অলসো দ্য ভিকটিমস অফ দ্য ভায়োলেন্স। যে হিন্দুরা এবং যে মুসলিমরা এই শিখদের বাঁচানোর চেষ্টা করছিলেন তাদের সাথেও সেই একই আচরণ করা হচ্ছিল এই উন্মত্ত জনতার দ্বারা। অন দ্যাট ডে অথার ওয়েন্ট টু হ্যারিস হোম, সেই দিন লেখক হরিসেনের বাড়িতেই পৌঁছে গেলেন। হরিসেন্স নেভার, মিস্টার অ্যান্ড মিসেস বাবা ওয়ে সিক্স। হরিসেনের যার প্রতিবেশী ছিলেন তারা ছিলেন শিখ ধর্মবিলম্বী, মিস্টার এবং মিসেস বাবা। অথার অ্যান্ড হ্যারি ওয়েন টু বাবাস হাউস টু আর্জ দেম টু কাম ওভার। লেখক এবং হরি পৌঁছে গেলেন মিস্টার ভাবার বাড়িতে এবং মিস্টার ভাবা এবং মিসেস ভাবাকে বোঝানোর চেষ্টা করলেন যে জায়গাটি মোটেও সুরক্ষিত নয় মিস্টার এবং মিসেস ভাবার জন্য, তার কারণ তারা হচ্ছেন শিখ এবং সারা শহর জুড়ে দাঙ্গা ছড়িয়ে পড়ছিল আগুনের গতিতে। মিস্টার এবং মিসেস ভাবা লেখক এবং হরির কথাকে বিশেষ গুরুত্ব দিতে মোটেও রাজি ছিলেন না। বাট অ্যাজ দ্য মব এন্টার দ্য স্ট্রিট, মিস্টার অ্যান্ড মিসেস ভাবা আন্ডারস্টুড দ্য সিরিয়াসনেস অফ দ্য সিচুয়েশন। কিন্তু যেমাত্র দাঙ্গাকারীরা এগিয়ে আসতে লাগলো মিস্টার এবং মিসেস ভাবা বুঝতে পারলেন পরিস্থিতির গাম্ভীর্য। নাও মিস্টার অ্যান্ড মিসেস ভাবা কুড নট কাম আউট ফ্রম দ্য ফ্রন্ট স্ট্রিট। এবার মিস্টার এবং মিসেস ভাবা সামনের রাস্তা দিয়ে বেরিয়ে আসতে পারবেন না, তার কারণ সামনের রাস্তায় দাঙ্গাকারীরা ইতিমধ্যে পৌঁছে গেছেন। দ্য ভাবাস ক্লাইম্বড ওভার দ্য ব্যাক ফেন্স। তাই এই দুজন পৌর শিখ ধর্মবিলম্বী মানুষকে বেড়া ডেঙ্গিয়ে আসতে হলো হরির বাড়িতে। দে আর হিন্দু কুক স্টেড অ্যান্ড গার্ডেড দ্য হাউস। মিস্টার এবং মিসেস ভাবার যে হিন্দু রাঁধুনি ছিল তিনি কিন্তু মিস্টার এবং মিসেস ভাবার বাড়িতেই রইলেন দাঙ্গাকারীরা প্রবেশ করলে, যাতে তিনি বলেন যে মিস্টার এবং মিসেস ভাবা সকালবেলাতেই পালিয়ে গেছেন। আফটার সাম টাইমস দ্য রায়োটার্স অ্যান্ড দ্য অ্যাংগ্রি মব এন্টার্ড ইন টু মিস্টার ভাবার্স হাউস। কিছুক্ষণ পর সেই দাঙ্গাকারীরা এসে পৌঁছালো মিস্টার ভাবার বাড়িতে। দে উইল ইকুইপড উইথ লাঠি, রড, চেইনস, পেট্রোল। তারা সুসজ্জিত ছিল লাঠি, পেট্রোল, রড এবং সাইকেলের চেন দিয়ে। দে আক্স দ্য হিন্দু কুক অ্যাবাউট মিস্টার ভাবাস। প্রত্যাশিতভাবেই তারা জিজ্ঞেস করলো সেই হিন্দু রাঁধুনিকে মিস্টার ভাবা সম্বন্ধে। নাও এভরিথিং ওয়াজ ডিপেন্ডিং অন দ্য লয়ালিটি অফ দ্য হিন্দু কুক। এখন পরিস্থিতি এমনই সংবেদনশীল ছিল যে এই হিন্দু রাঁধুনির উত্তরই শুধু বাঁচাতে পারত মিস্টার এবং মিসেস ভাবাকে, তার সাথে হরিসেন এবং লেখককে। দ্য রায়োটার্স অ্যান্ড দ্য অ্যাংগ্রি মব ওয়ে থ্রিটনিং দ্য হিন্দু কুক। দাঙ্গাকারীরা হুমকি দিতে শুরু করলো এই হিন্দু রাঁধুনিটিকেও। বাট আলটিমেটলি দে ওয়ার কনভিন্সড বাই দ্য হিন্দু কুক দ্যাট মিস্টার ভাবা অ্যান্ড মিসেস ভাবা ওয়ের নট প্রেজেন্ট দেয়ার। কিন্তু শেষ পর্যন্ত এই হিন্দু রাঁধুনিটি বোঝাতে সক্ষম হয়েছিল এই দাঙ্গাকারীদের যে সেই বাড়িতে বা সেই গৃহে মিস্টার ভাবারা কেউই নেই। সাম অফ দেম কেম নিয়ার হ্যারিস হাউস। এই দাঙ্গাকারীদের কেউ কেউ হরির বাড়ির সামনেও এলো। বাট হোয়েন হ্যারি শাউটেড দ্যাট দেয়ার ওয়াজ নো শিখ ইন দ্যাট হাউস, দেন দ্য মুভ সারপ্রাইজিংলি ওয়েন্ট অ্যাওয়ে। এই দাঙ্গাকারীরা যখন আস্তে আস্তে হরির বাড়িতেও আসতে শুরু করলো, হরি চিৎকার করে বলল যে এখানে কোনো শিখ থাকে না, তখন এই দাঙ্গাকারীরা আস্তে আস্তে সরে গেল। বোথ দ্য হাউজেস ওয়ে স্পিয়ার্ড। সেদিন সৌভাগ্যক্রমে দুটো বাড়িই বেঁচে গেছিল এই দাঙ্গাকারীদের আক্রমণের হাত থেকে। দ্য নেক্সট মর্নিং অথার গ্যাদার্ড অ্যাট দ্য কম্পাউন্ড অফ এ রিলিফ এজেন্সি হোয়ার এ প্রোটেস্ট এগেনস্ট দ্য ভায়োলেন্স হ্যাড বিন অর্গানাইজড। পরের দিন সকালে লেখক জমায়েত হলেন একটি রিলিফ ক্যাম্পের সামনে যেখানে ইতিমধ্যে প্রোটেস্ট করার কাজকর্ম শুরু হয়ে গেছে এই দাঙ্গার বিরুদ্ধে। হিয়ার অথার রিকলস এ প্যাসেজ বাই ভিএস নৈপাল। এখানে লেখক ভিএস নৈপালের একটি পাতার কথা তুলে ধরছেন। এখানে লেখক ভিএস নৈপালের একটি প্রবন্ধের কথাকে তুলে ধরছেন। ভিএস নৈপাল সেই প্রবন্ধে আলোচনা করেছিলেন যে লেখকদের মিছিলে অংশ নেওয়া উচিত কি নয়। দ্য অর্গানাইজেশন অফ নাগরিক একতা মঞ্চ অর সিটিজেন্স ইউনিটি ফ্রন্ট ওয়াজ ক্রিয়েটেড। ইতিমধ্যে নাগরিক একতা মঞ্চ বা সিটিজেন্স ইউনিটি ফ্রন্ট ইতিমধ্যে সৃষ্টি হয়েছিল দাঙ্গাকে আটকানোর জন্য। দ্য ফ্রন্ট অলসো প্রডিউস দ্য প্যাম্পলেট এনটাইটেল হু আর গিল্টি। এই নাগরিক একতা মঞ্চ বা সিটিজেন্স ইউনিটি ফ্রন্ট একটি পত্রিকা প্রকাশিত করেছিলেন যেটার শিরোনাম ছিল কারা হলো দোষী। ইন দিস প্যাম্পলেট সাম পাওয়ারফুল পলিটিশিয়ানস, সাম অ্যাডমিনিস্ট্রেটিভ বডিজ অ্যান্ড পুলিশ ওয়ার ব্লেমড ফর দেয়ার ইনঅ্যাক্টিভিটি। এই পত্রিকাতে পরিষ্কারভাবে কিছু রাজনেতাকে, কিছু পুলিশকে এবং প্রশাসনের বড় কর্তাদের দোষী সাব্যস্ত করা হয়েছিল।
এই প্রসঙ্গে লেখক জিভয়েড কারাহুসান একজন বোসনিয়ান লেখকের কথা উল্লেখ করেছেন। আফটার দ্য ভায়োলেন্স অথার রোট দ্য নোভেল দ্য স্যাডো লাইন্স। এই দাঙ্গার প্রত্যক্ষদর্শী থাকার পর লেখক পরবর্তী সময়ে দ্য স্যাডো লাইন নামক একটি উপন্যাস রচনা করেন। অথার ডিসক্রাইবস দ্য ডিফিকাল্টি হি হ্যাজ হ্যাড উইথ রাইটিং অ্যাবাউট দ্যাট ডে। লেখক এই গ্রন্থের মধ্যে আরও আলোচনা করেন যে সেদিন তাকে কী কী সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। গাইজ, এই রচনা পড়াতে গিয়ে আমাকে আরও কয়েকটি বিষয় বলতে হবে। অপারেশন ব্লু স্টার, এই বিষয়টি বোধহয় তোমাদের কাছে নতুন, কিন্তু এই বিষয়টি তোমাকে জানতে হবে। সময়টা ছিল তখন 1984 সাল। মিসেস ইন্দিরা গান্ধী তখন ভারতের রাজনীতির ইতিহাসে এক শক্তিশালী ব্যক্তিত্ব। কিন্তু ভারতের পাঞ্জাব অঞ্চলে এক সমস্যার সৃষ্টি হয়েছিল। পাঞ্জাবের কিছু শিখ উগ্রপন্থী পাঞ্জাবের অমৃতসর নিজেদের বেআইনি কার্যকলাপ চালাতে শুরু করেছিলেন। এই উগ্রপন্থীরা এত বেশি ভয়ঙ্কর ছিলেন যে তারা পাঞ্জাবকে ভারত থেকে আলাদা করার চেষ্টা করছিলেন। তার জন্য অস্ত্রশস্ত্র জমায়েত থেকে শুরু করে সংগঠন বৃদ্ধি সমস্ত কিছুই ঘটছিল এই অমৃতসরের স্বর্ণ মন্দির থেকে। মিসেস ইন্দিরা গান্ধী ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষার জন্য ভারতের এলিট প্যারামিলিটারি ফোর্স এবং কমান্ডোজকে পাঠিয়েছিলেন রাত্রিবেলাতে। শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের সার্বভৌমত্ব বাঁচানোর জন্য প্যারাট্রুপার্স এবং এলিট কমান্ডোজদের পাঠিয়েছিলেন স্বর্ণ মন্দিরে। ভারতবর্ষে বীর প্যারাট্রুপার্স এবং কমান্ডোজদের সাথে এই উগ্রপন্থীদের লড়াই শুরু হয় নিস্তব্ধ রাত্রিতে। সকাল হওয়ার আগেই ভারতবর্ষের এই বীর কমান্ডোজরা এই উগ্রপন্থীদের হত্যা করলেন এবং সকাল হতে হতে সমস্ত মন্দির রক্তে ভরে উঠল। সকাল হতে হতে এই স্বর্ণ মন্দির রক্তিম বর্ণ ধারণ করল। এই পুরো অপারেশনটার নাম ছিল অপারেশন ব্লু স্টার। তার কারণ এত শিখ মানুষের নৃশংসভাবে হত্যা, বিনা বিচারে হত্যা এবং মন্দিরের ভেতর রক্তপাত শিখ ধর্মবিলম্বী মানুষরা সহজভাবে অনেকেই নিতে পারেননি। এর কয়েক সপ্তাহ পরেই ঘটে গেছিল এই দুর্ভাগ্যজনক ঘটনাটি। মিসেস ইন্দিরা গান্ধী অর্থাৎ শ্রীমতী ইন্দিরা গান্ধীকে হত্যা করলেন শ্রীমতী ইন্দিরা গান্ধীর নিজস্ব ব্যক্তিগত দেহরক্ষীরা। এক্ষেত্রে বলে রাখা ভালো যে শ্রীমতী ইন্দিরা গান্ধীকে আগে থেকেই সচেতন করা হয়েছিল এই ঘটনা সম্বন্ধে, কিন্তু শ্রীমতী ইন্দিরা গান্ধী নিজের ব্যক্তিগত দেহরক্ষীদের সরাতে রাজি হননি। এখন কয়েকটি প্রশ্ন আমাদের সামনে উঠে আসে যে শ্রীমতী ইন্দিরা গান্ধী কি নিজের জন্য এই সমস্ত করেছিলেন? উত্তর হলো না, তিনি কখনোই নিজের জন্য নিজের স্বার্থে অমৃতসরের স্বর্ণ মন্দিরে প্যারাট্রুপার্স বা কমান্ডোসদের পাঠাননি। তিনি ভারতের জন্য, ভারতের সার্বভৌমত্ব রক্ষার জন্য এই প্যারাট্রুপার্সদের পাঠিয়েছিলেন। তাই শ্রীমতী ইন্দিরা গান্ধীর হত্যা নিঃসন্দেহে এক দুঃখজনক ঘটনা ছিল ভারতের ইতিহাসে। কিন্তু ঘটনা হলো, শ্রীমতী ইন্দিরা গান্ধীর হত্যার পর যে নারকীয় অত্যাচার চলল সারা দিল্লি জুড়ে এবং সারা ভারতবর্ষ জুড়ে, তা কি সমর্থনযোগ্য? না, তা একেবারেই সমর্থনযোগ্য নয়। ভারতবর্ষে এই জাতপাত ঘিরে সমস্যায় এবং জাতপাত ঘিরে দাঙ্গা হওয়াটা নতুন নয়। তাই ভারতবর্ষে একটা ব্যবস্থা রয়েছে, যখন এই দাঙ্গার সৃষ্টি হয় তখন পুলিশ প্রশাসন প্যারামিলিটারি ফোর্স দিয়ে দাঙ্গা থামানো যায় বেশ কয়েক ঘন্টার মধ্যেই। কিন্তু এক্ষেত্রে এরকম কোনো কিছুই ঘটেনি। তিন দিন ধরে পুলিশ প্রশাসন নীরব ছিল এবং দাঙ্গাকারীদের মনোবল বাড়ানোর জন্য বিভিন্ন কংগ্রেসের নেতা উঠে এসেছিলেন। এখন যদি প্রশ্ন হয় যে সারা ভারতবর্ষে কি এই ঘটনা ঘটছিল, না, সৌভাগ্যক্রমে পশ্চিমবঙ্গে তখন কংগ্রেস ক্ষমতায় ছিলেন না, ছিলেন লেফট ফ্রন্ট গভর্নমেন্ট, এবং এই লেফট ফ্রন্ট গভর্নমেন্ট সঙ্গে সঙ্গে কার্ফিউ জারি করেছিলেন। এই তিন দিনের দাঙ্গাতে কি ক্ষয়ক্ষতি হয়েছিল তা আজও পর্যন্ত কোনো সরকারি রিপোর্টে বেরিয়ে আসেনি সঠিকভাবে। কিন্তু একথা সত্য যে সেদিন শত শত রাজনৈতিক দল সমর্থনকারীরা এগিয়ে এসেছিল নিরপরাধ শিখ মানুষদের হত্যা করার জন্য। থাউজেন্ড অ্যান্ড থাউজেন্ড শিখ পিপল ওয়ের বার্নড অ্যালাইভ, থাউজেন্ড অ্যান্ড থাউজেন্ড শিখ উইমেন ওয়ের রেপড, অ্যান্ড স্টিল দেয়ার ইজ নো জাস্টিস। উইথ ক্যানস অফ পেট্রোল অ্যান্ড লাঠি, রড অ্যান্ড চেন্স, দ্য গুনস অ্যান্ড দ্য ভায়োলেন্ট মব সিস্টেম্যাটিক্যালি সেট ফায়ার দ্য শিখ হাউজেস, শপস অ্যান্ড গুরুদুয়ারস। দে টার্গেটস প্রাইমারিলি ইয়ং শিখ। দে ওয়ের ড্র্যাগড আউট, বিটেন আপ অ্যান্ড দেন বার্ন অ্যালাইভ। ইন অল দ্য অ্যাফেক্টেড স্পটস এ ক্যালকুলেটেড অ্যাটেম্প্ট টু টেরোরাইজ দ্য পিপল ওয়াজ এভিডেন্ট ইন দ্য কমন টেন্ডেন্সি অ্যামং দ্য অ্যাসেসিলেন্টস টু বার্ন অ্যালাইভ শিখ অন পাবলিক রোডস। ফায়ার ওয়াজ এভরিওয়ের, ইট ওয়াজ এ ডেইজ মোটিভ।
Throughout the city, Sikh houses were being looted and then set on fire, often with their occupants still inside. হাজার হাজার শিখ মানুষকে জ্যান্ত মেরে ফেলা হয়েছিল, হাজার হাজার শিখ মানুষকে জ্যান্ত পুড়িয়ে ফেলা হয়েছিল এই কয়েকটি দিনে। এই দাঙ্গা কোনো স্বতঃস্ফূর্ত দাঙ্গা ছিল না, এই দাঙ্গা সংগঠিত হয়েছিল বিশেষ এক রাজনৈতিক দলের কিছু নেতাদের দ্বারা। একজন মহিলা যিনি তার স্বামীকে হারিয়েছেন এবং তিন পুত্রকে হারিয়েছেন, তিনি বলছেন ভিনা দাসকে, ভিনা দাস দিল্লির একজন সোশিওলজিস্ট, ভিনা দাসকে বলছেন, সাম পিপল দ্য নেইবার্স ওয়ান অফ মাই রিলেটিভ সেড ইট উড বি বেটার ইফ উই হিড ইন অ্যান অ্যাবান্ডন্ড হাউস নিয়ার বাই। আশেপাশের পাড়াপড়শিরা বলল এবং আমার আত্মীয়রা বলল, আমরা যদি সামনের পোড়া বাড়িতে লুকিয়ে পড়ি তাহলে আমরা নিরাপদ থাকব। সো মাই হাজব্যান্ড টুক আওয়ার থ্রি সানস অ্যান্ড হিড দেয়ার, তাই আমার স্বামী তিন পুত্রকে নিয়ে সেই পোড়া বাড়িতে লুকিয়ে পড়েছিল। উই লকড দ্য হাউস ফ্রম আউটসাইড, এবং আমরা বাইরে থেকে সেই বাড়িটাকে তালাবন্ধ করে দিয়েছিলাম যাতে কেউ বুঝতে না পারে। বাট দেয়ার ওয়াজ ট্রিচারি ইন পিপলস হার্ট, কিন্তু লোকেরাই বিশ্বাসঘাতকতা করল। সামওয়ান মাস্ট হ্যাভ টোল্ড দ্য ক্রাউড, যারা আমাদেরকে বলেছিল পোড়া বাড়িতে লুকিয়ে পড়ার জন্য তাদের মধ্যেই কেউ দাঙ্গাকারীদের খবর দিয়ে দিল। দে বেইটেড হিম টু কাম আউট, দেন দে পোর্ড কেরোসিন অন দ্য হাউস, দে বার্ন দেম অ্যালাইভ। এই দাঙ্গাকারীরা এলো এবং কেরোসিন দিয়ে তাদের পুড়িয়ে মারল। হোয়েন আই ওয়েন্ট দেয়ার দ্যাট নাইট দ্য বডিজ অফ মাই সন্স ওয়ের অন দ্য লফট হাডেল টুগেদার। ওই মহিলা আরও বলছেন, আমি যখন সেই রাত্রিতে এসে পৌঁছালাম তখন দেখলাম আমার স্বামী এবং তিন পুত্রের দেহ জড়সড়ভাবে এক জায়গায় পড়ে রয়েছে। ওভার নেক্সট ফিউ ডেজ সাম 2500 পিপল ডাইড ইন দিল্লি অ্যালোন, শুধুমাত্র দিল্লিতে 2500-এরও বেশি মানুষ মারা গিয়েছিলেন। থাউজেন্ড মোর ডায়েড ইন আদার সিটিজ, হাজার হাজার মানুষ মারা গেছিলেন অন্যান্য শহরে। দ্য টোটাল ডেথ টোল উইল নেভার বি নোন, আসলে কত মানুষ মারা গেছিলেন এখনও পর্যন্ত কেউ জানে না। দ্য ডেড ওয়ের ওভারওয়েলমিংলি শিখ মেন, এবং শিখ পুরুষদের সংখ্যা অনেক বেশি ছিল। এন্টায়ার নেভারহুড ওয়ের গাটেড, টেন্স অফ থাউজেন্ডস অফ পিপল ওয়ের লেফট হোমলেস, হাজার হাজার শিখ মানুষকে নিজের ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল। লেখক আরও বলছেন, লাইক মিন আদার মেম্বার্স অফ মাই জেনারেশন, আমার প্রজন্মের অন্যান্য মানুষদের মতো আমিও এটা বিশ্বাস করতাম যে দ্যাট মাস স্লটার অফ দ্য কাইন্ড দ্যাট অ্যাকম্পেইন দ্য পার্টিশন অফ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ইন 1947 কুড নেভার হ্যাপেন এগেন। আমার প্রজন্মের অন্যান্য মানুষদের মতোই আমিও বিশ্বাস করতাম যে 1947-এ যে দুর্ভাগ্যজনক দাঙ্গা হয়েছিল হিন্দু মুসলিমের মধ্যে, সেই দাঙ্গা বা সেই ধরনের দাঙ্গা ভারতবর্ষে আর কোনো দিন ঘটবে না। বাট দ্যাট মর্নিং ইন দ্য সিটি অফ দিল্লি দ্য ভায়োলেন্স রিচ দ্য সেম লেভেল অফ ইন্টেন্সিটি, কিন্তু দুর্ভাগ্যক্রমে 1947-এর পুনরাবৃত্তি হয়েছিল 1984 সালে। গাইজ আজ এ পর্যন্ত থাকছে, আশা করি গাইজ আমার দেওয়া তথ্যগুলো তোমাদের খুব পছন্দ হচ্ছে। আর হ্যাঁ, এই বিষয়টাকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করবে না, এই এই বিষয়টিকে পড়ে বোঝার চেষ্টা করো যে দাঙ্গা কত ভয়ানক জিনিস। যাই হোক গাইজ, তুমি যদি আমার পড়াটাকে পছন্দ করছো, আমার বর্ণনাটা এবং আমার টিচিং স্টাইলকে তুমি অ্যাপ্রিসিয়েট করছো, এবং তোমার যদি ভালো লাগছে আমার পড়ানোটা, তাহলে তুমি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওটা শেয়ার করো। সো আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ মাই ডিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড।